even disquieting manner. What he says is, all that is related to or consists of syllables, akshara sambandh. Now this word akshara sambandh can be understood as something. Now this gives the voice gives it a position where the two, which are totally different arts in their purposes, one has a vachya vachak bhav, which is a sound and a meaning relation, and the other means only in itself. It only has जय सिंह उनके ही सवाई जय सिंह बोला है औरंगजेब बोले नाम दिए सवाई सवाई टा खूब सवाई सवाई बोले उन लोग एक और उन्हीं एक अच्छा अच्छा यही व्यापार सवा सवा ओ हो सही दियो इज वेरी गुड हम कोनी भाई भाभी नहीं सवाई अच्छा ओ माने तुम ही शेर तो हम सवा शेर सही सवाई सवाई मानसिंह तारे होबे ना मानसिंह सवाई छे ना ओ उन्हीं प्रथम अच्छा तो मान को सिंह प्रथम सवाई तार अच्छा उन्हीं नेचुरली उन्हें थे बड़ो की होबे जखन उन्हीं प्रथम होलें ना ओ ओ तो 15th सेंचुरी ना मानसिंह तो अकबरर समय छे अकबर समय तो मान कुतूहल उन्हें मान कुतूहल ना ना उन्हें नॉय और उन्हीं संगीत ग्रंथों लेखन नहीं किंतु और एक भाई चिलेन जिन्हें भानगढ़े राजा चिलेन माधो सिंह वो पुंडरीक विठल कोर्ट चिलेन किचु दिन बोले मने हाँ एक निजे एक ग्रंथे उन्हें अच्छा एक कथा बोले चिलेन अच्छा तले आज संगीत राज चक्कर तले राणा कुंभा महाराणा कुंभा हाँ तो उटा एक टा पार्ट तो प्रेम व्यथा जी कोरे चिलेन लाल रंग के पुरुटा ही हुए चे नृत्य पार्ट टा उन्हीं करें नहीं किंतु ये प्राच्य विद्या प्रतिष्ठान पूरा बार करे चे और नृत्य अंग टा नृत्य अंग जब नहीं उन्हीं ओनर যে সুভদ্রাজির নৃত্য সঙ্গীত রত্নাকের লাস্ট পোর্শনটা ওনার মারা যাওয়ার পরে পাবলিশ হলো উনি কাজ করে গেছিলেন আচ্ছা সুমিত্রাজি সুভদ্রাজি হ্যাঁ উনি তাল নিয়ে খুব ভালো কাজ তাল নিয়ে খুব ভালো তাল বিধান যেটা বইটা হ্যাঁ তো এই যে দত্তিলমে কাজটা আপনি শুরু করেছেন যখন সেটা কবে কোন ইয়ে পিরিয়ডে কবে 65-66 আচ্ছা তো আপনি ওটা ওটার জন্য আপনি ইন্সপিরেশন বা ওটা আপনার মাথা কেমনি করে করার দেখুন নাম শুনেছেন এই অ্যালেন ডেনিলিউ হ্যাঁ হ্যাঁ ওনার বইও আছে আমার কাছে হ্যাঁ আচ্ছা বাহ তো সেই লোকটি বার্লিনে ওয়েস্ট বার্লিনে ওর এক সংস্থান ছিল তখনকার দিনে ইউরোপে ওয়েস্ট বার্লিনকে ওরা একটা কালচারাল ক্যাপিটাল হিসেবে দাঁড় করার চেষ্টা করতেন কারণ ওয়েস্ট বার্লিন চারদিকে ঘেরা এখন এক সব বদলে গেছে আমি যখনকার কথা বলছি তখন চারদিক থেকে ওয়েস্ট বার্লিন রাশিয়ান টেরিটরির দ্বারা ঘেরা মানে ইস্ট বার্লিন যাকে বলেন চারদিকে ইস্ট বার্লিন ছিল ওটা একটা আইল্যান্ডের মতো কিন্তু সেখানে এই ওখানকার বড় বড় মিউজিশিয়ান কন্ডাক্টর কারায়ান ছিল আরও অনেকে ছিলেন ওরা বিশেষ সমাদরও পেতেন বিশেষ ওখানে থাকার জন্য বিশেষ টাকাও পেতেন এই অ্যালেন ড্যানিলিউ একটা সংস্থান করেছিলেন ঠিক ওটা জায়গাটা হ্যাঁ ইন্টারন্যাশনাল কম্পারেটিভ মিউজিক স্টাডিজ দেখেছি ওটা পড়েছি হ্যাঁ তো সেই সংস্থানে আমার এক বন্ধু আমাকে নিয়ে যান আমি তখন সংস্কৃত পড়ে বেরিয়েছি আচ্ছা কোথা থেকে যাদবপুর থেকে আচ্ছা যাদবপুর হ্যাঁ
ওহো, মানে আপনাদের পিরিয়ডটা অমর্ত্যসেনও ওখানে প্রফেসর ছিলেন, আপনি ওখানে পড়েছেন, আমি জাস্ট বলে এলাম ওখানে সংস্কৃত ডিপার্টমেন্টে। আচ্ছা, রীতা চট্টোপাধ্যায় এখন হেড, রমারঞ্জন বাবু, ওনারও বই আমার কাছে আছে, ওই ভালো, খুব ভালো ট্রেডিশন অফ হিস্ট্রিজ এইসব নিয়ে বইটা আছে, রস নিয়ে উনি খুব পড়াতেন। ওনার একটা কমোবরেশন ভলিউম বেরোচ্ছে, তারপরে অ্যাসিডিক্স নিয়ে আমি একটা লিখছি, ওই রীতা চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি করছে, উনি এখন হেড। হ্যাঁ, না আমার তেমন সম্পর্ক, আপনি তো একসাথে পিরিয়ডটা খুব ভালো সময় পড়েছেন। সে যাই হোক, তখন পড়েছি, তখন রমারঞ্জন বাবু ছিলেন। হ্যাঁ, উনি হেড ছিলেন। আচ্ছা, খুব মানে ওই যাই হোক, আমি যখন বেরোলাম, হ্যাঁ, তখন আমার এক বন্ধু, উনি ওর সাথে কাজ করতেন, আচ্ছা, বিবেক দত্ত বলে। আচ্ছা, আর ওর স্ত্রী ছিলেন বেলজিয়ান। আচ্ছা, উনিও কাজ করতেন। ওরা বললো যে ওই দত্তেলাম নিয়ে কাজ করতে চেষ্টা করেছিল কে, অ্যালেন ড্যানিলু। আচ্ছা, এক পাহাড়ি পণ্ডিতকে নিয়ে যায় আলমোড়া থেকে। আচ্ছা, কিন্তু ওই গ্রন্থ এমনি শুধু সংস্কৃত জানালে তো হবে না। ওরা ভাবলো হয়তো আমি সঙ্গীত, আমি ছেলেবেলা থেকে পণ্ডিত মণিরাম দেশরাজ্জি এদের কাছে এদের শিখেছি, তো সেই আমাকে নিয়ে গেল। তো ওর সাথে পরে ঝগড়া হলো, ও আমি যা কাজ করেছি ওটা নিয়ে নিতে চাইছিল, আর ও কিচ্ছু জানতো না। এটাই হয় বিদেশিদের সঙ্গে, আমার সঙ্গে এই অনুভবটা হয়েছে, জানতো না, ও সঙ্গীত বুঝতো না, মানে আমাদের, ওদের হয়তো বুঝতো, লিখেছে কয়েকটা ভালো বই, কিন্তু ও আমাকে তো একটা সিক্রেট মিউজিক বলে দিতে পারতো না, শুনে সুর ঠিক লাগছে কি না তার ও কিছুই তার বলে দিত না। ও আর ও চাইতো, আর ও ওখানে ওই বারে বসে ওরা, ও আর বুর্নিয়ের, বুর্নিয়ের, হ্যাঁ, ওরা ছিল গে, দুজনেই গে ছিল। বুর্নিয়ারের এক বয়ফ্রেন্ড থাকতো ইটালিতে, বুর্নিয়ার খুব পয়সাওয়ালা লোক, নেসলেতে 7% ওর আচ্ছা শেয়ার ছিল। আচ্ছা, আর এর খুব বন্ধু। সে যাই হোক, তখন সে নিয়ে কাজ করলাম আমি, সে কাজটা ও নিতে চাইলো, আমি দিলাম, খুব ভালো হয়েছে। এটা আমার মানে এটা আপনার কাছে আমি ইন্সপায়ার হচ্ছি, শক্তি পাচ্ছি। তখনই আমি দেখলাম বইটা, দেখে কিন্তু ওটা বোঝা যায় না, মানে শুধু মূলটা যদি দেখেন। তো মূল টেক্সটটা আপনি কোথা থেকে পেয়েছিলেন? ও তো ছিল, ও তো পাবলিশড, পাবলিশড ত্রিবেন্দ্রম, ত্রিবেন্দ্রম থেকে। হ্যাঁ, তারপর হিন্দি এডিশনও ছিল, তবে আসল এডিশনটা ওই ত্রিবেন্দ্রম, গণপতি শাস্ত্রী, গণপতি শাস্ত্রী। তো সেই নিয়ে কাজ করলাম, তারপর অভিনব দেখলাম, অভিনব দেখে একটু বুঝতে পারলাম, কারণ নাট্যশাস্ত্রে ওই একই বিষয় নিয়ে লেখা আছে, সেখানে অভিনব, আর অভিনব গান্ধর্ব আলাদা একটা মিউজিক ছিল, সেটা অভিনব থেকে বোঝা গেল, অভিনব না হলে ওটা লেখা হতো না। যাই হোক, তখন লিখলাম, তারপর ঝগড়া টগড়া হলো, আমি ছেড়ে চলে এলাম দিল্লি ইউনিভার্সিটি থেকে পিএইচডি। আচ্ছা, তো আপনি ওখানেই ছিলেন, বার্লিনে? বার্লিনে ছিলাম, তখনই আপনি কাজটা করেছেন? হ্যাঁ, ওখানে থেকেই কাজটা প্রায় অনেকটা, ওখানে ভারতীয় গ্রন্থ নিয়ে ওখানে আপনি কাজ করেছেন? হ্যাঁ। ওরা কয়েকটা রেকর্ড বার করেছে। যে শাস্ত্র সংযোজিত হবে তাকে তার রূপান্তর করতে হবে, তা না হলে সংযোজিত হবে না। ঠিক, উনি অবশ্য বলেন যে যে কোনো শাস্ত্র নাট্যশাস্ত্র থেকে বেরিয়েছে, কিন্তু তার কথার মানে হলো এই যে নাট্যশাস্ত্রে সব শাস্ত্রের প্রয়োজন আছে, প্রয়োজন আছে, আর ওই প্রয়োজনটা কী দেখুন, যেমন পাঠ, পাঠে কীভাবে উচ্চারণ করতে হয়, এসব আমাদের দেশে অনেক শিক্ষা বলতে কোথায়, হ্যাঁ, ছটা ছটা গুণ আছে শিক্ষার, শিক্ষা স্থান প্রয়ত্ন ইত্যাদি আছে, আছে দোষ, সে যাই হোক, কিন্তু উনি কী বলছেন, উনি তাতে কাকু জুড়ে দিচ্ছেন, কাকু না হলে নাট্যের জন্য রসটা হবে না, ওই যে বাণী বলা হয় নাট্যে সেটা ঠিক হবে না। এক্স্যাক্টলি, উনি ওটা জুড়ে দিলেন, ও তারপরে অভিনব ভালো লিখেছেন, সে যাই হোক। আর অন্য এই যে উনি নিয়েছেন গান্ধর্ব, হ্যাঁ, ওটা এমনিতে নেননি, এমনি নিয়ে তো কোনো প্রয়োজন নেই,
ওই গান্ধর্বের আধারে ধ্রুবা তৈরি হবে, ধ্রুবা তৈরি হবে, সেই জন্য নিয়েছেন। এইসব অনেক আছে। তো সেটা আমি জিজ্ঞেস করলাম ওকে, এই যে ব্যাপারটা, সে কিছু কিছু ভিন্ন সংস্করণে কিছু কিছু ভেদ আছে কিন্তু এই মৌলিক ভেদটা নেই, তাই উনি বললেন। আমি অবশ্য দেখিনি, আমার মনে হয় হবেও না, এটা একটা একটা এক লোকের কাজ, এটা মানে একটা অনেক যুগে দান সভার করেনি, তাই আমার মনে হয়। আচ্ছা, আপনার কি মনে হয় কি এই নাট্যশাস্ত্র বা সঙ্গীত রত্নাকর সব জায়গাতে মাতঙ্গের বৃহদেশীতে আগমের প্রভাব আছে, আপনার কি মনে হয়? হ্যাঁ, তা তো আছে, আছে আছে, এই ও তো নিজেই বলেও দিচ্ছেন। ওই যে নির্গীত যাকে বলতো, নাট্যশাস্ত্রে নেই, হ্যাঁ, কিন্তু পরে আছে, মাতঙ্গেও আছে, আছে না, মাতঙ্গ এখন কোথায় আছে সেটা আমি, ওটা নিয়ে আমি কাজ করেছি। মানে আপনার যেমন বিশ্বাসটা দেখছিলাম, মাতঙ্গ পারমেশ্বরাগম বলে একটা গ্রন্থ আছে, মতঙ্গতন্ত্র, ওটা নিয়ে আমি কাজ করেছি। একটা রৌরবাগম বলে একটা গ্রন্থ আছে, তার মধ্যে রাগ তালের নামও আছে। আমি যে সঙ্গীত বিমর্শ লিখেছি ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি কি এই এই রাগ এই তাল পাওয়া গেছে। আগম আর এই মিউজিকের ট্রিটাইজ নিয়ে একটা আমি কম্পিটিটিভ স্টাডি করেছি। এটা হয়ে গেলে আপনাকে আপনি ও করতে পারেন, পঞ্চরাত্রে তো পঞ্চরাত্রে খুব প্রচুর পাওয়া যায়, কারণ ওরা তো ওটা ওদের অনুষ্ঠানের অনুষ্ঠান, হ্যাঁ, নৃত্যবিধি যখন আপনি যদি পুরনো কাব্যগ্রন্থ দেখেন, হ্যাঁ, হরবিজয়ম ইত্যাদি, হ্যাঁ, তো সেখানে যেমন রাগের সূচি পাওয়া যায়, হ্যাঁ, 36 রাগ আর রাগিনিয়া, ওই রাগিনী, ওই ধরনের ভাষার সূচি পাওয়া যায়, হ্যাঁ, এটা দেখতে হবে। কেন হরবিজয়মে আছে, অপভ্রংশ আর প্রাকৃত গ্রন্থে আছে, জয়ন্তের প্রাকৃতিক গ্রন্থ ঠিক করতে আমি কিছু পেয়েছি, আর সম্রাঙ্গন সূত্রধারে কিছু তো আছেই, সম্রাঙ্গনে আছে, হ্যাঁ, সম্রাঙ্গনে চিত্র নিয়ে বেশি, চিত্র নিয়ে বেশি আছে। Thank you.